বাংলাদেশে এমনটি হলে কি হতো চুপ কেন বিশ্ব সম্প্রদায় নিউজিল্যান্ডের ক্রাইস্ট ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে মসজিদে নিহতের সংখ্যা উনপঞ্চাশ এর মধ্যে তিনজন বাংলাদেশি রয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা সেখানে নামাজ আদায় করতে যাচ্ছিলেন অল্পের জন্য প্রাণে শেষ পর্যন্ত তারা অক্ষত অবস্থায় নিরাপদে ফিরে এসেছেন তবে তৃতীয় টেস্ট বাতিল হয়েছে দেশে ফিরে আসছেন ক্রিকেটাররা নিউজিল্যান্ডের মতো উন্নত একটা দেশে যখন এরকম ঘটনা ঘটে তখন সেটা নিয়ে তেমন কোনো কথাবার্তা হয় না নিরাপত্তা কতটুকু জোরদার ছিল নিরাপত্তা কতটুকু নিশ্চিত্র ছিল সেসব নিয়ে কথা হয় না কিন্তু এই ঘটনা যদি বাংলাদেশে ঘটতো তাহলে কি হতো আমাদের মনে আছে হোলি আইটিজনে যে ঘটনা ঘটেছিল তাতে বাংলাদেশকে ক্রিকেট আঙ্গনে প্রায় নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল শুধু ক্রিকেট আঙ্গনে না বাংলাদেশে পর্যটকদের চলাফেরা পর্যটকদের আসা বাংলাদেশে বিদেশি বিনিয়োগ অনিশ্চয়তা তৈরি হয়েছিল এমনকি বাংলাদেশ কতটা নিরাপদ এ নিয়ে আন্তর্জাতিক মহলে নানা রকম কথাবার্তা উঠেছিল কিন্তু বাংলাদেশ সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে একটি মডেল রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয় হোলিয়াটিজান ঘটনার পর থেকে বাংলাদেশ এখন সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে বিশ্বের রোল মডেল হোলিয়াটিজান ঘটনার পর পর নিউজিল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে আসতে অস্বীকৃতি জানিয়েছিল অথচ বাংলাদেশ সরকার নিশ্চিত করেছিল যে সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে তাদেরকে রাষ্ট্রীয় প্রধানদের মতো করে নিরাপত্তা দেওয়া হয়েছিল হোলি এটিজান ঘটনার পর বাংলাদেশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে একটি রোল মডেল হিসেবে আবির্ভূত হয়েছে এবং যে কোনো দল বাংলাদেশ আসলে যে মর্যাদা ও নিরাপত্তা দেওয়া হয় তা বিশ্বে বিরল দ্বিতীয় যে বিষয়টি এসেছে সেটি হল বাংলাদেশে একজন ক্রিকেটার এলে যে নিরাপত্তা ও মর্যাদা দেওয়া হয় সেরকম নিরাপত্তা ও মর্যাদা কি নিউজিল্যান্ডে বাংলাদেশকে দেওয়া হয়েছিল দেওয়া হয়নি নিউজিল্যান্ডের ক্রিকেটাররা বেছে গেছেন কাকতালীয়ভাবে তাদেরকে যে নিরাপত্তা দেওয়া হয়েছে সেটা ভাবার কোনো কারণ নেই এখন প্রশ্ন উঠেছে এই ঘটনার পর অস্ট্রেলিয়া কি নিউজিল্যান্ড যাওয়া বন্ধ করে দিবে ইংল্যান্ড কি নিউজিল্যান্ডে যাওয়া বন্ধ করে দিবে কিংবা দক্ষিণ আফ্রিকা না করবে না শুধুমাত্র বাংলাদেশের মতো ঘটনাবহুল দেশগুলোতে যখন এরকম হয় তখন নানা রকম অজুহাত দেখানো হয় বাংলাদেশকে বসবাসের অযোগ্য মনে করা হয় জঙ্গিদের অভয়ারণ্য মনে করা হয় ইত্যাদি নানা অভিযোগে বিদ্ধ হয় বাংলাদেশ সারা বিশ্বই এখন জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের হাত থেকে নিরাপদ নয় মার্কিন যুক্তরাষ্ট্রে একের পর এক সন্ত্রাসী হামলা ঘটেছে ব্রিটেনে ঘটেছে ফ্রান্সে ঘটেছে উন্নত দেশগুলোতে আক্রান্ত হচ্ছে তারা তাদের সন্ত্রাসবাদ দমনের জন্য বাংলাদেশের কাছ থেকে পরামর্শ নিচ্ছে পর্যন্ত সেখানে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি দেশে এরকম একটি ঘটনা ঘটলে কোনো বাড়াবাড়ি করা হয় বা অনিরাপদ বলা হয় নিউজিল্যান্ডের ট্যাশে ঘটনার পর সেটি সামনে চলে এসেছে পৃথিবীর সব দেশেই এক ধরনের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের আশঙ্কার মধ্যে বসবাস করে সেক্ষেত্রে বিদেশে যখনই একজন ক্রিকেটার যাবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা সেই দেশের দায়িত্ব যেমনটা বাংলাদেশ দেয় নিউজিল্যান্ডের সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ থেকেও তারা শিক্ষা নিতে পারে অনেক ক্ষেত্রে যেমন বাংলাদেশ শিখেছে তেমন নিউজিল্যান্ডও এই ঘটনায় বাংলাদেশের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে